হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রুবাইয়াৎস ওয়ার্ল্ড। আজ শেয়ার করছি সমুদ্রের মাছ দিয়ে দারুণ মজার একটা রেসিপি। এটা হচ্ছে বেকড ফিশ, যে কোনো মাছ দিয়েই তৈরি করা যাবে। তৈরি করাটা একদম সহজ, যে কোনো উৎসবেও কিন্তু চলে। আমি এখানে মাঝারি সাইজের দুটো সমুদ্রের মাছ নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে ক্লিন করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো ফিশ সস। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। ফিশ সসের মধ্যে সামান্য সল্ট দেওয়া আছে, তাই এই পর্যায়ে আর আমি সল্ট দিলাম না। তাছাড়া মাছ পরিষ্কার করে ধুয়ে আমি কিছুক্ষণ সামান্য লবণ এবং ভিনেগার মিশিয়ে রেখে দিয়েছিলাম, তারপর টাওয়েল দিয়ে মুছে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লেবুর রস, এটা মাছকে অনেক ফ্লেভারফুল করে তুলবে। লেবুর টকটা অ্যাডজাস্ট করার জন্য সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম। প্রায় 2 ঘন্টা ম্যারিনেট করে মাছ রাখার পর একটা বেকিং ট্রেতে সুন্দরভাবে বাটার মাখিয়ে নিচ্ছি। তারপর এক এক করে মাছ দুটো সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য টম্যাটো পিউরি। এবারে মাছের উপর সামান্য ময়দা দিয়ে দিলাম। আধা ঘন্টা বেক করে নিচ্ছি। ওপরে সামান্য একটুখানি ব্রেড ক্রাম অথবা বিস্কিটের গুঁড়া দিয়ে দিতে হবে, তারপর আরও 10-15 মিনিট বেক করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ মজার বেকড ফিশ। এখন এই ডিশটাকে আমি আমার মন মতো করে সাজিয়ে নেব। তো ফ্রেন্ডস, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে। রুবাইয়াৎস ওয়ার্ল্ডের নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।